হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম বন্ধুরা। চলাম আজকে নতুন আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন প্রায় আমরা সকলেই স্মার্টফোন ব্যবহার করি, কিন্তু অনেকেই আছে যারা স্মার্টফোনের মধ্যে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকমভাবে সাইড বাটন অ্যাড করতে পারি না। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকমভাবে সাইড বাটন, আমরা অনেকেরই মোবাইলে দেখি এরকমভাবে সাইড বাটন অ্যাড করে গেছে, কিন্তু আমরা নিজেরা সাইড বাটন অ্যাড করতে পারি না। আবার অনেকে আছেন সাইড বাটন অ্যাড করা আছে, কিন্তু এই যে নিচে দেওয়া বাটনগুলো এই যে দেখতে পাচ্ছেন এরকম নিচে দিয়ে বাটন অ্যাড করতে পারি না। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে এরকমভাবে যে কোনো বাটন সেট করবেন, সাইড বাটন অথবা নিচে দিয়ে বাটন আপনার ইচ্ছা মতো আপনি সেট করতে পারবেন। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। তো বন্ধুরা, চলে এলাম মোবাইল স্ক্রিনের মধ্যে। মোবাইল স্ক্রিনের মধ্যে আসার পর আপনারা আপনাদের মোবাইল থেকে সেটিংস অপশনে চলে যাবেন। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যাপ্লিকেশনটি, এই অ্যাপটা সবার মোবাইলেই থাকবে, সবার মোবাইলে এই অ্যাপটা থাকবে। যদি এই অ্যাপটা খুঁজে পেতে সমস্যা হয় তাহলে আপনার মোবাইলের সেটাটা একটু নিচের দিকে নামাবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অপশনটা, এই সেটিংস অপশনটাতে টাচ করবেন। তারপর বন্ধুরা, এখানে যে দেখতে পাচ্ছেন সার্চ বার, এখানে একটি টাচ করবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি টাচ করবেন। টাচ করার পর বন্ধুরা এখানে নেভিগেশন বার লিখে সার্চ করবেন। আমি লিখছি, প্রথম দুটো অক্ষর লেখলেই এটা অটোমেটিক চলে আসবে, আমি লিখছি। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন লেখাটা এখানে চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন এই নিচেটাতে টাচ করবেন। তারপর বন্ধুরা, এখানে যে দেখতে পাচ্ছেন সিস্টেম ন্যাভিগেশন, এই অপশনটাতে টাচ করবেন। টাচ করার পর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন আমার মোবাইলে থ্রি বাটন সিলেক্ট করা আছে। এই যে দেখেন আমি এখন আমার মোবাইলটাকে সাইড বাটন করে নেব। এই যে দেখেন আমি এখানে একটি টাচ করলাম। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার বাটনগুলো কিন্তু এখান থেকে উধাও হয়ে গেছে, সাইড বাটন অলরেডি হয়ে গেছে। এখন আমি সাইড বাটন দিয়ে ব্যাক দিয়ে বেরিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন আমার বাটনগুলো এখন সাইড বাটন হয়ে গেছে, আমি এখন সাইড বাটনে কাজ করতে পারবো। এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা সাইড বাটনে এখন কাজ করতে পারবো। তো বন্ধুরা, যদি মনে হয় ভিডিওটি দেখে নতুন কিছু শিখেছেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন। আর যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন অল করে রাখবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।